ত্রিপুরার মানুষ, আগরতলার মানুষ এবং যেখানে যেখানে পুর ভোট এবং নগর পঞ্চায়েত ভোট হচ্ছে সেখানকার মানুষ বিজেপিকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে তৈরি, সন্ত্রাস করে তারা রাখার চেষ্টা করছে। কিন্তু আগামীকাল ভোট কেন্দ্রীয়, তারা তো কেন্দ্রীয় শাসক দল, রাজ্য শাসক দল জোর জুলুম করে প্রশাসনটাকে দখল করে রেখেছিল তৃণমূল কংগ্রেসের চাপে। মাননীয় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, এখন প্রত্যেকটি বুথে আধা সেনা যাচ্ছে এবং প্রত্যেকটি বুথে ত্রিপুরা রাইফেলসের জওয়ানদের পাঠানো হচ্ছে, ফলে নিরাপত্তা অনেকটা বেড়েছে। আমি শুধু হাত জোর করে ত্রিপুরাবাসীকে বা আগরতলাবাসীকে অনুরোধ করব, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, আপনার যাকে ইচ্ছে ভোট দিন। আমরা তো চাইবই, তৃণমূল কংগ্রেস তো বলবেই আমাদের দিন, কিন্তু আমরা তার সঙ্গে বলবো আপনি সকাল সকাল বেরিয়ে গিয়ে ভোট দিন, সপরিবারে সবান্ধবে গিয়ে ভোট দিন এবং আপনার যাকে ইচ্ছে তাকে ভোট দিন। আপনার যদি মনে হয় এই বিপুল সন্ত্রাস, থানায় ঢুকে আক্রমণ, মহিলা থানায় ঢুকে গুন্ডামি সমর্থন করবেন, দেবেন ভারতীয় জনতা পার্টিকে। সুপ্রিম কোর্টের অবজারভেশনের পরেও 14টি ঘটনা ঘটেছে যেখানে রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, সব জায়গাতেই অভিযোগের তির বিজেপির দিকে। সেই জায়গা থেকে কাল কি সুষ্ঠু ভোট করা সম্ভব? আমরা আশাবাদী। বেশ কিছু হিংসার ঘটনা ঘটেছে, সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে বিজেপি আসলে পায়ের তলা থেকে জমি সরে গেছে। তো ওরা জানে এই হামলা মামলা এগুলো না করলে ওরা ভয় দেখাতে পারছে না, টিকতে পারছে না। না হলে আপনি বলুন কোন সভ্য দেশে, সভ্য সমাজে একই দিনে দুবার একটা থানা আক্রান্ত হতে পারে? মহিলা থানা, মহিলা থানা আক্রান্ত হচ্ছে একদিনে দুবার, একজনও অ্যারেস্ট হচ্ছে না। আপনি জানেন সেদিন জিজ্ঞাসা করবেন যারা ছিলেন টিভিতে, যখন গণ্ডগোল দেখাচ্ছেন মহিলা পুলিশের স্বামী, তিনি চলে এসছেন বলছে চাকরি রইল, তুমি এখন বাড়ি চলো। তো এই পরিস্থিতিটা ত্রিপুরায় চলছে ওখানে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার উপর দাঁড়িয়ে আমরা গেছিলাম সুপ্রিম কোর্টে, আমরা মানুষের কাছে বিচার চেয়েছি, আইনের বিচারও চেয়েছি। তো সুপ্রিম কোর্ট সেই জায়গায় দাঁড়িয়ে কড়া নির্দেশ দিয়েছেন, এখন রাজ্য সরকার, রাজ্য প্রশাসন বাধ্য হচ্ছেন। আমরা ওখানকার পুলিশ প্রশাসনকে খুব স্পষ্টভাবে বলবো, মামলাটা কিন্তু চলছে, বুথে আধা সেনা যাচ্ছে, ত্রিপুরা রাইফেলস যাচ্ছে, তারপরেও যে যে অফিসার দায়িত্বে রয়েছেন যদি কোথাও কোনো রকম অভিযোগ আসে আমরা কিন্তু আপনাদের নাম করে এরপর সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছে আমরা বলবো এই এই অফিসার আদালত অবমাননার সঙ্গে সরাসরি যুক্ত, রাজনৈতিক প্রভাবে এই এই অফিসার, তারা আইন শৃঙ্খলা বিঘ্নিত করে বিজেপিকে অন্যায্য সুবিধে পাইয়ে দেওয়ার জন্য তারা পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করেছেন। কিন্তু আমার এইটুকু একটা ভাইব্রেশন বোঝা যাচ্ছে, আগরতলা এবং বাকি সবকটি জায়গা সেটা সমস্ত রকমভাবে, যে আমবাসা হতে পারে, সোনামুড়া হতে পারে, কৈলাসহর হতে পারে, ধর্মনগর হতে পারে, সেখানে যেখানে যেখানে ভোট হচ্ছে বা গোটা ত্রিপুরা যেখানে ভোট হচ্ছেও না, তারা সকলেই কিন্তু বিজেপির অপশাসনের বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়েছে, শুধু অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে তার প্রতিফলনের অপেক্ষা। আমরা মানুষকে বলছি বুথে সকাল সকাল যান, সবান্ধবে সপরিবারে ভোটটা দিয়ে আসুন, আধা সেনা থাকবে, সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবে, বিজেপির চোখ রাঙানি আপনি উপেক্ষা করুন, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সেটা দেখে নেবে, আপনারা শুধু গিয়ে আপনারা নিজের ভোটটা নিজেরা সকাল সকাল দিয়ে আসুন। আপনাদের টোনেই সুদীপ রায় বর্মন বলেছেন গতকাল যে মানুষকে প্রতিবাদ করতে রাস্তায় নেমে প্রতিবাদ এবং সেখানে ভোট দিতে যাওয়া যে কোনো শক্তির কাছে যাতে পরাজিত না হয়, তিনি নিজেও রাস্তায় থাকবেন এবং লোকাল ক্লাবগুলোকে অ্যালার্ট থাকতে বলেছেন। কুণাল ঘোষ বা তৃণমূল কংগ্রেসের কথারই প্রতিধ্বনি। একদিকে সুদীপ রায় বর্মণ বিজেপির এমএলএ, আমার আগরতলার এমএলএ, অন্যদিকে সিপিএম এর পক্ষ থেকে তৃণমূলের পাশে দাঁড়ানো হয়েছে সন্ত্রাস ইস্যুতে। না না, সন্ত্রাস তো যে কোনো সুস্থ মানুষ বিরোধিতা করবেন, এবং এটা প্রমাণিত যে ত্রিপুরায় বিজেপির এই অপশাসন এবং সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে নেবে আসল লড়াইটা কিন্তু তৃণমূল কংগ্রেসই লড়ছে। যখন হামলা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, তৃণমূলের উপর হামলা হচ্ছে, যখন আইনে লড়তে হচ্ছে মাঝরাতে হাইকোর্ট থেকে প্রশাসনিক নির্দেশকে
যে পক্ষপাত তুষ্ট নির্দেশ তার বিরুদ্ধে অর্ডার এনে জনসভা করতে হচ্ছে, এই লড়াইটা রাজপথ হোক কিংবা আদালত তৃণমূল কংগ্রেস লড়ছে, তৃণমূল কংগ্রেসের ক্ষমতা যে বিজেপির সঙ্গে লড়ায় সেটা সবাই বুঝতে পারছেন, সেই কারণেই তারা সবাই এক সুরে কথা বলছেন এবং সবাই ভোটটা তৃণমূল কংগ্রেসকেই দেবেন। সুদীপবাবু মাননীয় বিজেপির বিধায়ক, তা সত্ত্বেও তিনি বিজেপির বিবেকের ভূমিকায় দাঁড়িয়ে ত্রিপুরার এই কঙ্কালটাকে সামনে তুলে ধরেছেন, এই জঙ্গল রাজটাকে সামনে তুলে ধরেছেন। তো আমরা তো বারবার বলছি যে বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে তৃণমূলের উপর অত্যাচার না করে সুদীপবাবুকে বহিষ্কার করে দেখাক না, যদি ওদের ক্ষমতা থাকে, যদি মুরত থাকে, যদি সাহস থাকে। তো এখানে কোন একজন হাওড়ার কে তাকে সে বেচারি দুটো কথা বলেছে, তাও ন্যায্য কথা বলেছে, তাকে আপনারা বিরক্ত দেখাচ্ছেন, আপনাদের তথাগত রায় ধুয়ে কাপড় পরিয়ে দিল, আপনাদের আপনারা তাকে বহিষ্কার করছেন না, আপনাদের এক সাংসদের ভয়েস রেকর্ড ঘুরে বেড়াচ্ছে বাজারে যে গোহারা হারবে বিজেপি, সৌমিত্র খানের ঘুরে বেড়াচ্ছে অডিও, আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সুদীপ বর্মন পরিষ্কার বলে দিলেন ত্রিপুরায় বিজেপি তাদের ডেজার্ট নাম্বার এবং এই অপশাসনের বিরুদ্ধে মানুষের বিদ্রোহ করা উচিত। তো ক্ষমতা থাকলে ব্যবস্থা নিন, আর মানুষ সবটা দেখছেন বুঝছেন। এবারের ভোট যদি কেউ বিজেপি সমর্থক হয়ে থাকেন, যদি কেউ বাম ফ্রন্ট সমর্থক হয়ে থাকেন, যদি কেউ কংগ্রেস সমর্থক হয়ে থাকেন, তারা জানেন তৃণমূলই একমাত্র লড়ছে। সুদীপ রায় বর্মনের পর শুধু সুদীপ রায় বর্মন না, আশীষ কুমার সাহা, তিনিও বিজেপির বিধায়ক ত্রিপুরা, তিনি অভিযোগ করেছেন যে যারা এতদিন সিপিএম এর হার মারছিল তারা এখন বিজেপির জল্লাদ হচ্ছে, একই সঙ্গে পাশে বসে অভিযোগ, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বিজেপি ওখানে একটা লাগাম ছাড়া সন্ত্রাস করছে, অপশাসন চালিয়েছে, ফলে বিজেপির মধ্যে থেকে এখন একটা গৃহযুদ্ধ চলছে, গৃহযুদ্ধ বিজেপির মধ্যে ত্রিপুরায় গৃহযুদ্ধ চলছে এবং বাংলাতেও গৃহযুদ্ধ চলছে। এবার ওখানে ওরা ক্ষমতায় আছে বলে সেই গৃহযুদ্ধটার মধ্যে আপনি গুন্ডারাজ পুলিশি দলদাস পুলিশটা দেখতে পাচ্ছেন, আর এখানে সেটা এখন বিরোধী দলের মধ্যে আছে বলে বাংলার মানুষ ত্রিপুরার দিকে তাকিয়ে বাংলার মানুষ ভাবছেন কত বড় বেঁচে গেছি, যে এই দলটাকে যদি ভুলেও ভোট দিতাম তাহলে ত্রিপুরার মধ্যে একটা জঙ্গল রাজ হতো। তো এখানেও তো গৃহযুদ্ধ, ত্রিপুরাতেও গৃহযুদ্ধ, এখানেও গৃহযুদ্ধ। তো এখানেও তো একদিকে দিলীপ ঘোষ তাকে সরিয়ে দিয়েছে, এখন সুকান্তবাবুকে রোজ কী করে সকালে সুকান্ত ঘুম থেকে ওঠার আগে দিলীপবাবুকে প্রচারের আলোয় থাকতে হবে, তার লড়াই, এপাশে পেগাসাস অধিকারীর লড়াই, যে ওদিকে সিবিআই ইডি ঠেকিয়ে রাখতে হবে, আবার দলের থেকে বেশি নজর কাটতে হবে এদিক ওদিক করে, আবার বিরোধীরা বলে বিরোধী দলের নেতাকে মানি না, বিধায়করা বলে, ফলে গৃহযুদ্ধ একেবারে, ওখানেও হচ্ছে গৃহযুদ্ধ, এখানেও চলছে গৃহযুদ্ধ। বিপ্লব দেব একটি কাউন্টার করেছেন সুদীপ রায় বর্মনকে, নাম না করে ওনাকে জয়চাঁদ বলেছেন বিজেপির, আমাদের বিজেপির কয়েকজন জয়চাঁদ আছেন, তারা তৃণমূলের সাথে আর সিপিএম এর সাথে ভোট পাচ্ছে। বাংলায় তো জয়চাঁদ পূর্ণ বিজেপি হয়ে বসে আছে, তো বিপ্লব দেব তাদের সম্পর্কে আগে বলুন, তো বাকিটা তারপর ভাবা যাবে।